আসসালামু আলাইকুম, আমি মাসুমবিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি পর্বে। তো আমাদের অনেক সময় বিভিন্ন কারণে ফাইল ও ফোল্ডারকে হাইড করার দরকার হয়। তো আমরা এই ফাইল ও ফোল্ডারকে হাইড করার জন্য নানা রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। তো অনেক সময় দেখা যায় এই সফটওয়্যারগুলো ব্যবহার করে কোনো ফাইল ও ফোল্ডারকে হাইড করার পর আমরা ফোল্ডার অপশন থেকে সেটিকে শো করাতে পারি। তো আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ফাইল ও সফটওয়্যার ব্যবহার না করেই কোনো ফাইল ও ফোল্ডারকে হাইড কীভাবে করবেন সেটি দেখাবো, এবং আপনার এই হাইড করা ফাইল ও ফোল্ডারগুলো কোনোভাবেই ফোল্ডার অপশন থেকে শো করানো যাবে না। তো চলুন আমরা শুরু করি। সম্পূর্ণ কাজটি আমরা করব সিএমডি ব্যবহার করে। তো সেই জন্য আমাদের সিএমডি ওপেন করে নিতে হবে। তো সিএমডি বিভিন্নভাবেই ওপেন করা যায়। তো আপনি এখান থেকে যদি লিখেন, সিএমডি লিখলে আপনি এখান থেকে দেখতে পারবেন সিএমডি ওপেন করে নিতে পারবেন, অথবা আপনি স্টার্ট মেনুতে যে যদি লিখেন, এখানে যদি নিচে আসেন, আপনি যদি এখানে নিচে আসেন আপনি দেখতে পারবেন উইন্ডোজ সিস্টেম থেকেও আপনি সিএমডি ওপেন করতে পারেন। অথবা আপনি যদি যে আপনি যদি কোনো ডিরেক্টরির মধ্যে থাকেন এবং সেই ডিরেক্টরি লোকেশনে আপনি যে আপনি যদি লিখেন সিএমডি ইন্টার করেন, তাহলে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। আর আপনার যদি এত কিছু করতে ভালো না লাগে, আপনি তাহলে কিবোর্ডের উইন কি প্লাস আর প্রেস করে এখানে এসে আপনি যদি লিখেন সিএমডি এবং ইন্টার করেন, তাহলে আপনার সিএমডি ওপেন হবে। তো সিএমডি ওপেন হওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডেস্কটপ থেকে আমরা একটা পার্সোনাল নামে আমার একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটিকে হাইড করব। সেজন্য আমাকে ডেস্কটপে অ্যাক্সেস নিতে হবে। তো ডেস্কটপে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাকে চেঞ্জ ডিরেক্টরি করে যেতে হবে। তো আপনারা এখানে সিডি লিখে ডেস্কটপ, অথবা আপনি যেই ডিরেক্টরিতে যেতে চান সেই ডিরেক্টরির নাম লিখবেন। তো আমি ডেস্কটপে যেতে চাই। তো আমি এখানে যদি সরাসরি ডেস্কটপ লিখি তাহলে আমার আসবে না, আপনাদের হয়তো আসতে পারে। তো আমার কেন আমার আসবে না, কেননা আমার ডিরেক্টরিটি রয়েছে ওয়ান ড্রাইভের ভিতরে, ডেস্কটপ রয়েছে। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, সিডি লিখে আমাকে লিখতে হবে ওয়ান ড্রাইভ, লিখে আমি ইন্টার করব। এখন ওয়ান ড্রাইভে আমরা আসলাম। এখন আমাদের ওয়ান ড্রাইভ থেকে যেতে হবে ডেস্কটপে। এখন আমি যদি ইন্টার করি তাহলে আমরা ডেস্কটপে চলে এসেছি। আমরা যে ডেস্কটপে এসেছি তাহলে আমরা কীভাবে বুঝব, তো আমি যদি আপনাদের এখান থেকে দেখাই আমাদের ডিরেক্টরিটা, ডেস্কটপ ডিরেক্টরি আমাদের রয়েছে এই যে, এখান থেকে আমরা ওয়ান ড্রাইভের ভিতরে আমাদের ডেস্কটপ রয়েছে, এই যে ডেস্কটপ রয়েছে। তো আপনারা যদি এখন ডিরেক্টরিটার দিকে খেয়াল করেন, এখানে দেখাবে সি ইউজার্স মাসুম ওয়ান ড্রাইভ ডেস্কটপ। তো আমরা যদি আমাদের সিএমডির দিকে খেয়াল করি, দেখেন সি ইউজার্স মাসুম ওয়ান ড্রাইভ ডেস্কটপ, তাহলে আমরা ঠিকঠাকভাবে ডেস্কটপ ডিরেক্টরিতে আসতে পেরেছি। এখন আমাদের এখান থেকে আমাদের পার্সোনাল নামে ফোল্ডারটিকে হাইড করতে হবে। তো আপনারা যে কোনো ফোল্ডার হাইড করতে পারবেন। এভাবে আপনাকে এখানে লিখতে হবে এট্রিপ, লেখার পরে আপনাকে এখানে দিতে হবে প্লাস এইচ প্লাস এস প্লাস আর, এরপরে আপনাকে যেই ফোল্ডারটি হাইড করতে যাচ্ছেন বা যেই ফাইলটি হাইড করতে যাচ্ছেন সেটার নাম দিতে হবে। তো আমার ফাইলের নাম পার্সোনাল, তো আমি পার্সোনাল লিখে যদি ইন্টার করি, দেখেন এখানে পার্সোনালটি দেখাচ্ছে। আমি যদি এখন ইন্টার করি তাহলে আপনারা একটু পরে খেয়াল করবেন, দেখেন ফাইলটি হাইড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যদি দেখাই ফোল্ডার অপশন থেকে, এটা দেখা যায় কি না, এখান থেকে আমি ফোল্ডার অপশনে আসলাম। আসার পরে এই যে এখানে শো হিডেন ফাইলস, হিডেন ফাইলসে আমি যদি অ্যাপ্লাই করলাম, করে ওকে করলাম, এখন যদি আপনি এখানে খেয়াল করেন তবু কিন্তু আমাদের আসেনি। তো এখন আমাদের এটি সম্পূর্ণভাবে হাইড হয়েছে। এখন যদি কোনো কারণে আমাদের এই ফোল্ডারটি আবার নিয়ে আসার দরকার হয়, তাহলে আমরা যেটা করতে পারি, এট্রিপ লিখবো আবার, এবার আমরা দেবো -H -S -R এবং আপনার ফোল্ডারের নাম দিলাম। দেখেন একটু পরে যদি আপনি খেয়াল করেন, এই যে আমার ফোল্ডারটি চলে এসেছে। তাহলে আমাকে কোনো ফোল্ডার যদি আমরা নাম না জানি তাহলে সেটিকে আমরা নিয়ে আসতে পারবো না। তাহলে আপনার ফোল্ডারটির নাম জানবেন এবং আপনার ফোল্ডারটি কেউ শো করাতে পারবে না। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।